আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করা দেখাবো তালের পিঠা। সেই জন্য আমি তালের সঙ্গে চালের গুঁড়ি, চিনি, লবণ, ময়দা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা ডুবো তেলের মধ্যে হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে তালের পিঠাগুলো বানিয়ে ফেলবো। দর্শক, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দর্শক, তালের এই রেসিপিটায় বা তালের এই পিঠাটি খেতে অসম্ভব রকমের মজা, খুবই সুস্বাদু একটা পিঠা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তালের সিজন থাকতে থাকতে, এখন তো অনেক তালের সিজন, এখন অনেক তাল পাওয়া যায়, এই পিঠাটি দর্শক আসলে অসাধারণ। সবাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো দর্শক, আমার তালের পিঠাটি রেডি। লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। আমি খাওয়ার পরে এটার বয়স দিচ্ছি। খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে বলার বাইরে, খুবই মজাদার, খুবই সুস্বাদু তালের পিঠা। আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। এখন বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, খেতে আসলে অনেক সুস্বাদু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।